Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আবারো নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব বিরিনি চালের পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 কাপ বিরিনি চাল নিয়েছি, আর নিয়েছি অল্প কোন নিয়েছি, আর নিয়েছি পিস। এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি মেল্ট হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেথি। মেথি দিয়ে এখন আমি হালকা ভেজে নেব, আর মেথি দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়। এই তো আমি সামান্য ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি 4 টুকরা তেজপাতা আর ফ্রোজেন করা আদা রসুনের কিউব দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই তো পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া আর 1 টিস্পুন জিরার গুঁড়া আর সামান্য ব্ল্যাক পেপার দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এখন মশলাগুলা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 2 রেখা চালগুলা ঢেলে দিয়ে ভালোভাবে সবকিছুকে মিক্স করে 5 মিনিটের মতো ভেজে নেব। আর এই রেসিপিটা বানাতে অনেক ইজি, যে কেউ তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি পিস আর কর্ন, দিয়ে আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। এরপরে আমি 1টি কেটলে পানি বয়েল করে নেব। এই তো পানি ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চালে দিয়ে দিচ্ছি। আমি আন্দাজ মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিব লবণ, দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে ঢেকে রাখব আর অপেক্ষা করব পোলক আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে আমি ডেকে রাখবো। এই তো বলক চলে আসছে। এই পর্যায়ে এসে আমি আবারও ভালোভাবে মিক্স করে ডেকে রাখবো, যাহাতে চালগুলা ফুটে যায়। এই তো চালগুলা ফুটে গিয়েছে, খুব সুন্দর জড়জড়া হয়েছে। এই পর্যায়ে এসে আমি ধনে পাতা কুচি দিয়ে, এখানে আমি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার বিরিনি চালের পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি চুলাতে 6টি ডিম দিয়ে দিচ্ছি এগুলি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার পরে এগুলোকে আমি চিলে নিয়েছি, আর এই ডিমের খোসা দিয়ে আমি এখন ডিমগুলাকে কেটে নেব। এভাবে যদি ডিমে সামান্য কেটে দেন তাহলে ভিতরে মশলা ঢুকে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে চাকুর সাহায্য করতে পারেন। এদিকে আবার চুলা একটি পান বসিয়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি ডিমগুলাকে ভেজে নেব। আর এভাবে যদি আমার রেসিপি ফলো করে পোলাওয়ের সাথে পরিবেশন করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া আর লবণ, দিয়ে আমি হালকা ভেজে নেব।
আর ডিম ভাজার সময় বেশি কড়া করে ভাজবেন না, তাহলে উপরের অংশ অনেক শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই তো আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই তো ভেজে নিয়েছি, এখন তুলে এক সাইডে রেখে দেব। আর এদিকে আমি সেম পানেই ছোট্ট একটি আনিয়ন কুচি করে কেটে দিয়েছি। আর আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না, এই তেলেই আমি ভেজে লাল করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে ভেজে নেব। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ডিমগুলা ঢেলে দিয়ে আলতো হাতে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তারপর পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে বিনি চালের পোলাও আর ভাজা ডিম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।